দেখছেন এই মুহূর্তে এনএইচ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ সংবাদে। তার আগে অনুরোধ, প্রতিদিন এই ধরনের সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি এবং পাশের বেল আইকনটি অন করে রাখবেন। সরকার ভাঙার চক্রান্ত স্বরাষ্ট্রমন্ত্রীর, বিস্ফোরক মমতার শাহের পদত্যাগ দাবি। শাহের পদত্যাগ দাবি মমতার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বীরভূমের জনসভা থেকে অমিত শাহ বিজেপি কর্মীদের 2024 লোকসভা ভোটে বাংলায় 35 আসন জয়ের টার্গেট বেঁধে দেন। এমনকি এও দাবি করেন যে বিজেপি বাংলায় 35 আসন জিতলে আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকবে না, 2025 আগেই সরকার পড়ে যাবে। এদিন নবান্নে সাংবাদিক বৈঠক করে শাহের এই মন্তব্যে করা জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সাফ দাবি, অমিত শাহ চক্রান্ত করছেন, তার পদত্যাগ করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি কখনই বলতে পারেন না 35টি আসন পাবো, 35টি আসন পেলে সরকার থাকবে না। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সংবিধানের দায়িত্ব কাঁধে নিয়ে, সংবিধান রক্ষার দায়িত্ব নিয়ে এটা তিনি কখনোই বলতে পারেন না। সরকার ফেলার চক্রান্ত করছেন, বাংলার বিরুদ্ধে চক্রান্ত করছেন, চক্রান্ত করছেন স্বরাষ্ট্রমন্ত্রী, দেশকে রক্ষা করার পরিবর্তে চক্রান্ত করছেন, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভাঙতে চাইছেন, সাংবিধানিক বিরোধী কথা বলছেন, বাংলা নির্বাচিত সরকার ফেলে দেবেন, কোন আইনের সরকার ভাঙবেন তিনি কখনই এ কথা বলতে পারেন না, এ কথা বলার কোনো অধিকার নেই তার। গণতান্ত্রিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ দাবি করছি, স্বরাষ্ট্রমন্ত্রী পদে থাকার কোনো অধিকার নেই। প্রসঙ্গত শুক্রবার কেষ্টহীন বীরভূমে দাঁড়িয়ে 2024 লোকসভা ভোটে বাংলায় 35 আসন বিজয়ের টার্গেট বেঁধে দেন শাহ। বীরভূমের লাল মাটি থেকে কী বার্তা দেন অমিত শাহ সেদিকে নজর ছিল গোটা রাজ্যেরই। বীরভূমে দাঁড়িয়ে অমিত শাহ সরাসরি আক্রমণ করেন রাজ্যের শাসক দলকে। কার্যত হুঁশিয়ারির সুরে তিনি বলেন, 24-এ বিজেপি জিতলে বাংলায় রামনবমীর মিছিলে কেউ আক্রমণ করার সাহস পাবে না। বীরভূমের জনসভা থেকে সরাসরি তৃণমূল সরকারকে চ্যালেঞ্জ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়ে অমিত শাহ দাবি করেন, লোকসভা ভোটে বিজেপিকে বেশি ভোট দিন, তাহলে 25-এর আগেই সরকার পড়ে যাবে, 24-এ 35টি সিট দিন, 25-এর আগেই মমতা থাকবে না, বাংলায় বিজেপি এলে আর রামনবমীর উপর হামলা হবে না, দিদি ভাতিজার অন্যায়ের বিরুদ্ধে একমাত্র রাস্তা বিজেপি, আগামীর মুখ্যমন্ত্রী বিজেপির হবে বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী বলে দিয়েছেন, বড় বড় লোকেদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, ফের আক্রমণাত্মক দিলীপ ঘোষ। সোমবার সকালে নিউ টাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে যান বিজেপি নেতা দিলীপ ঘোষ। প্রাতঃভ্রমণের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানান তিনি। রাজ্যের শাসক দল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে একযোগে আক্রমণ করেন বিজেপি নেতা। গ্রেপ্তার হয়েছেন পশ্চিমবঙ্গের আরেক বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হন তিনি। এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, এর আগে প্রাক্তন মন্ত্রী ধরা পড়েছে, বাঘ ধরা পড়েছে, তখন আপনাদের হাইপার অ্যাক্টিভ মনে হয়নি, এখন প্রসেস চলছে, ভালোই হচ্ছে, হয়তো বড় বড় লোকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাহস পাচ্ছিল না, এবার পাচ্ছে। প্রধানমন্ত্রী বলে দিয়েছেন, বড় বড় লোকেদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, ঘাবড়ে যাবেন না, আপনাদের পাশে আছি আমি, এটা এতদিন কেউ বলার ছিল না, তাই এত দুর্নীতি হয়েছে, নেতাদের দেখুন, বড় ব্যবসায়ী, অফিসার, বিল্ডার কে নেই, সবাই সাজা পাবে। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এই নিয়ে তৃতীয় বিধায়ক গ্রেপ্তার হয়েছে। সেই প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেন, মুখ্যমন্ত্রীর স্লোগান এগিয়ে বাংলা, সব ব্যাপারে এগিয়ে থাকবে, এটাই তো স্বাভাবিক, দুর্নীতির রেকর্ড করবে, দেশের সব দুর্নীতিকে ছাপিয়ে যাবে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও জাল ছড়ানো আছে। এক মন্ত্রী ও তার মেয়েকে নিয়ে কী হয়েছে আপনারা দেখেছেন, সার্বিকভাবে তৃণমূলের সমস্ত স্তরে এই দুর্নীতির জাল ছড়িয়ে গিয়েছে। তৃণমূল মানেই চোর, দুর্নীতিগ্রস্তদের তালিকা প্রকাশ করে দাবি শুভেন্দুর, লিস্টে চমকে দেওয়ার নাম। ফের শুভেন্দু অধিকারী নিজস্ব ভঙ্গিতে তুলনা করলেন পশ্চিমবঙ্গের শাসক দলকে। নিজের টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট শেয়ার করে দাবি করলেন, তৃণমূল মানেই চোর। তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী বিধায়কের চাকরির সুপারিশপত্র সামনে আনেন তিনি। এরপরই রাজ্যের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী এই পোস্টকে ঘিরে সরগরম হয়ে যায় রাজ্য রাজনীতি। কী শেয়ার করেন শুভেন্দু অধিকারী? নন্দীগ্রামের বিধায়ক এদিন টুইটারে 6টি ছবি শেয়ার করেন। প্রত্যেকটি ছবির উপরে লেখা রয়েছে তোলামূল সার্ভিস কমিশন। প্রত্যেকটি ছবি তৃণমূলের এক একজন নেতা মন্ত্রীর নাম উল্লেখ করে করা হয়েছে। এরই সঙ্গে ওই ব্যক্তি যে চাকরি প্রার্থীদের নাম সুপারিশ করেছেন তাদের নামও রয়েছে। প্রথম ছবিতে নাম রয়েছে অসীম কুমার মাঝি, তিনি বলাগড় বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়ক। দ্বিতীয় ছবিতে নাম রয়েছে অখিল গিরির, অখিল বর্তমানে কারাগার মন্ত্রী ও রামনগর বিধানসভার তৃণমূল বিধায়ক। তৃতীয় ছবিতে দেখা যাচ্ছে নিশীথ কুমার মালিকের নাম।
নিশীথ উত্তর বর্ধমানের তৃণমূল বিধায়ক। চতুর্থ ছবিতে রয়েছে বিশপুর বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়ক শ্রী শুভ্রাংশু রায়ের নাম। পঞ্চম ছবি আবার নাম রয়েছে একজন সাংসদের, তিনি আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ অপূর্ব পোদ্দার। এবং সর্বশেষ ছবিতে নাম রয়েছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ তথা তৃণমূলের মুর্শিদাবাদের জেলা সভাপতি আবু তাহের খানের। এই ছবিগুলি শেয়ার করে শুভেন্দু লেখেন, তৃণমূল মানেই চোর। বহুবার সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে বলেছি, এক দুই নয়, প্রায় শতাধিক তোলামূল কোম্পানির বিধায়কদের সুপারিশে কোথাও নিজেদের আত্মীয় স্বজন চাকরি পেয়েছে, আবার কোথাও মোটা টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে। আবার মহামান্য আদালত নির্দেশের ফলে মুখ্যমন্ত্রী সহ একাধিক তোলামূল নেতার ভাই, ছেলেমেয়ে, ভাগ্নি কিংবা স্বামীর চাকরি গেছে, তা জনসমক্ষে আগে এসেছে। এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু দিগড়ি আরও লেখেন, ঠিক যেমন মহামান্য কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে নিয়োগ দুর্নীতিতে তেহটের তৃণমূল বিধায়ক তাপস সাহার ভূমিকায় এখন আতস কাছের নিচে, ঠিক একইভাবে এইসব তৃণমূলের সাংসদ, মন্ত্রী, বিধায়ক কিংবা প্রাক্তন বিধায়কদেরও তদন্তের আওতায় আনা উচিত বলে মনে করি। সিএএ নিয়ে নেই স্পষ্ট শাহী আশ্বাস, বঙ্গ বিজেপির অন্দরে ক্ষোভ। পঞ্চায়েত নির্বাচনে নিজেদের পায়ে দাঁড়িয়ে লড়তে হবে, বঙ্গ বিজেপিকে এই বার্তা দেওয়ার পাশাপাশি অমিত শাহ রাজ্য নেতাদের বুঝিয়ে দিলেন দিল্লির নজর লোকসভার ভোটেই। পাশাপাশি দলের ঘরোয়া বিবাদ মিটিয়ে একসঙ্গে যে চলতে হবে সেটাও কোর কমিটির নেতাদের নিয়ে বৈঠকে স্পষ্ট করে দেন অমিত শাহ। পাশাপাশি সিএএ নিয়েও রাজ্য নেতাদের কোনো সুনির্দিষ্ট আশ্বাস দেননি বলে বৈঠকের সূত্রে খবর। বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর জিজ্ঞেস করেছিলেন সিএএ কবে হবে, শাহ শুধু বলেছেন হবে, নির্দিষ্ট করে কিছু বলেননি। সিএএর বলেই লোকসভায় মতুয়া ভোট পেয়েছিল তারা, কিন্তু সিএএ লাগু না হওয়ায় বিজেপিতে থাকা মতুয়াদের একাংশ প্রকাশ্যে সরব হয়েছে। এবার শাহের মুখে সিএএ নিয়ে কোনো নির্দিষ্ট আশ্বাস না শোনায় মতুয়াদের পাশাপাশি শান্তনু ঠাকুরও কার্যত হতাশ বলেই খবর। দলের কোর কমিটি নেতাদের নিয়ে বৈঠকে লোকসভা ভোটে 38 আসনের টার্গেট দিয়ে হিসাব কষে বুঝিয়েও দিয়েছেন কেন তিনি ওই আসনগুলিকে নজর দিচ্ছেন। শনিবার সকালে দিল্লি রওনা হওয়ার আগে শাহ ফের এক প্রস্থ বৈঠক করেন সুকান্ত শুভেন্দুদের নিয়ে। বৈঠকে বলেছেন, এক, দলের পুরনো নেতাকর্মীদের কাছে টানতে হবে, পুরনোদের কাজে লাগিয়ে তাদের মতামত নিতে হবে। দুই, দলের সকলকে নিয়ে চলতে হবে, ইস্যুভিত্তিক আন্দোলন চাই। তিন, ভোটারদের পরিবারের লোক হয়ে উঠুন। চার, দলের সাংসদ, বিধায়ক ও সাংগঠনিক নেতাদের সমন্বয় রেখে কাজ করুন। পাঁচ, সাংসদ বিধায়কদের আরও সক্রিয় হতে হবে, পাশের এলাকারও দায়িত্ব নিতে হবে। শাহসিদু বলেছেন, দলের সক্রিয় কর্মী যারা তাদের পঞ্চায়েতে প্রার্থী তালিকায় অগ্রাধিকার দিতে হবে। লোকসভার প্রবাস কর্মসূচিতে কার্যত প্রতি মাসেই বাংলায় আসার কথা অমিত শাহের, সেরকমই 8 ও 9 মে আবার আসবেন। ওই সময় 25শে বৈশাখ রয়েছে, আগের দিন কোনো একটি লোকসভা কেন্দ্রে জনসভা করবেন, তারপরে 25শে বৈশাখ খোলা হাওয়া নামে গেরুয়া শিবিরে একটি সংগঠনের আয়োজনে রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে পারেন, যেতে পারেন জোড়া শাখতেও। অর্থাৎ লোকসভা ভোটের আগে বাংলার সংস্কৃতি, বাঙালির আবেগকে ফের বিজেপি যে হাতিয়ার করতে চাইছে, শাহের আগামী সফরসূচিতে স্পষ্ট। একানন জীবন, জিজ্ঞাসাবাদে উঠে এসেছে আরও 12 বিধায়কের নাম। বিধায়কের বাড়িতে টানা 4 দিন ধরে ঘাঁটি গেড়ে পড়েছিল কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। রাজ্যের নিয়োগ দুর্নীতির ঘটনায় কেন্দ্রীয় তদন্ত সংস্থার আধিকারিকেরা জিজ্ঞাসাবাদ করেছিলেন ঘটনায় গ্রেপ্তার হওয়া নানা মিডিলম্যান ও এজেন্টদের। একই সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল মোটা অঙ্কের ঘুষ দিয়ে চাকরি পাওয়া প্রার্থীদের। জিজ্ঞাসাবাদ করা হয় চাকরি না পাওয়া প্রার্থীদেরও, আর তার জেরেই উঠে আসে মুর্শিদাবাদের তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার নাম। তার বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে সিবিআইয়ের হানাদারি ও তারপরের যাবতীয় ঘটনাক্রম দেখে বোঝা যাচ্ছিল জীবনের গ্রেপ্তারি শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র। সেই গ্রেপ্তারি পর্ব সোম ভোরেই গঠিত হয়েছে। সেই সঙ্গে সূত্রে জানা গিয়েছে একা জীবনেই থেমে থাকছে না গ্রেপ্তারি পর্ব। রাজ্যের আরও 12 জন বিধায়ক এখন রয়েছে কেন্দ্রীয় বাহিনীর নজরে, সকলেই তৃণমূল বিধায়ক। সূত্রে জানা গিয়েছে জীবনকে জিজ্ঞাসাবাদের সময় রাজ্যের আরও 12 জন তৃণমূল বিধায়কের নাম উঠে এসেছে যারা এই নিয়োগ দুর্নীতিতে জড়িত। বেশ কিছু চাকরি প্রার্থী, এজেন্ট, মিডিলম্যানদের জেরাতেও এই সব বিধায়কের নাম উঠে এসেছে। মনে করা হচ্ছে এই 12 জন বিধায়ককে খুব শীঘ্রই জেরা করতে ডাকবে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। এমনকি এক্ষেত্রে জীবনের মতো ঘটনাও ঘটতে পারে, অর্থাৎ কাউকে কিছু বুঝতে না দিয়ে হুট করে বাড়িতে গিয়ে হানাদারি এবং তারপরে জেরা, পরিশেষে গ্রেপ্তারি। জীবনকে রবিবার মাঝরাতে গ্রেপ্তার করে এদিন সকালে
সড়কপথে কলকাতায় নিজাম প্যালেসে নিয়ে আসা হয়। সেখানে তার স্বাস্থ্য পরীক্ষার পরে তাকে তোলা হয় আদালতে। বড় ধাক্কা খেল বিজেপি, কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেট্টার। কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা জগদীশ শেট্টার। তিনি বেঙ্গালুরুতে দলীয় কার্যালয়ে পৌঁছান, যেখানে তিনি কংগ্রেসে যোগ দেন। তিনি বিজেপি বিধায়ক হিসেবে পদত্যাগ করার পর থেকে কংগ্রেসে যোগদানের বিষয়ে জল্পনা শুরু হয়েছিল এবং রবিবার কংগ্রেসের সিনিয়র নেতাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে দেখা হয়েছিল। এদিকে কর্ণাটক কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার বলেছেন যে জগদীশ শেট্টারকে দলের নীতি ও নেতৃত্বের সাথে একমত হতে হবে। দেশকে ঐক্যবদ্ধ করা আমাদের প্রচেষ্টা এবং একমাত্র কংগ্রেসই তা করতে পারে। জগদীশ শেট্টার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে, কংগ্রেস নেতা সিদ্ধারামাইয়া, কেশি ভেনুগোপাল, রণদীপ সুরজেওয়ালা এবং কর্ণাটক কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমারের উপস্থিতিতে কংগ্রেস দলে যোগ দেন। জগদীশ শেট্টার লিঙ্গায়ত সম্প্রদায় থেকে আসা বিশিষ্ট নেতাদের একজন, এই কারণেই বিজেপির বড় ক্ষতির কথা বলা হচ্ছে। এদিনই বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তিনি। কংগ্রেসের যোগদানের পর জগদীশ শেট্টার বলেন, এদিন আমি বিজেপি থেকে পদত্যাগ করেছি এবং আজ আমি কংগ্রেসে যোগ দিচ্ছি। প্রাক্তন মুখ্যমন্ত্রী ও দলের সভাপতি কংগ্রেসে যোগ দিচ্ছেন বলে অনেকেই বিস্মিত বিরোধী নেতা হিসেবে। বিজেপি আমাকে প্রতিটি পদ দিয়েছে এবং দলের কর্মী হিসেবে আমি সবসময় দলের উন্নয়নে কাজ করেছি। কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা বলেছেন যে বিজেপি লিঙ্গায়ত সম্প্রদায়কে কর্ণাটকে ডিপ ফ্রিজারে ফেলে দিয়েছে। তিনি এই সম্প্রদায়কে সম্মান দিতে পারছেন না, যার মধ্যে প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা জিও অন্তর্ভুক্ত। দল তাকে পাশাপাশি সরিয়ে দিয়েছে, তারপরে তাকে এখন সোভাগ কারান্দে জির অধীনে কাজ করতে হবে। কর্ণাটক বিধানসভা নির্বাচনের জন্য দলগুলো ব্যাপক প্ররোচনা চালাচ্ছে। একই সময়ে প্রধান রাজনৈতিক দলগুলির দ্বারা প্রার্থীদের ঘোষণা করা হচ্ছে এবং বিজেপির অসন্তুষ্ট বিধায়করা দলকে টাটা বাই বাই বলছেন। একই সময়ে কংগ্রেস শনিবার তার প্রার্থীদের তৃতীয় তালিকা প্রকাশ করেছে, যাতে 43 জনকে টিকিট দেওয়া হয়েছিল। কিন্তু এই তালিকা থেকে সিদ্ধারামাইয়ার নাম নেই এবং এখনও কোলার আসন থেকে টিকিট পাওয়া যায়নি। 10 মে রাজ্যে ভোট হবে। ভোট একটি একক পর্বে অনুষ্ঠিত হবে এবং ভোট গণনা 13 মে অনুষ্ঠিত হবে।